আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে কোরিয়ার এ গ্রেডের একটা পিকে পোলো গেঞ্জি, মানে কলারালা গেঞ্জির 100 কেজির একটা গাইড, যেখানে 400 থেকে 450 পিস গেঞ্জি আপনার আসতে পারে। কারণ একটা পিকে পোলো যদি মোটা হয় তাহলে 280 গ্রাম থেকে 290 গ্রাম হয়, যদি পাতলা হয় তাহলে 262 গ্রাম অথবা 60 গ্রাম থেকে 250 গ্রামের মধ্যেই থাকে। তাহলে 400 থেকে 450 পিসের বেশি মাল যদি আমি আপনাকে বলি যে ভাই ইনশাল্লাহ নেন, ভাই আল্লাহর নামে নেন, ইনশাল্লাহ 600 পিস মাল হবে, তো আমার থাপড়া আমার কান গরম করে দেওয়া উচিত আপনাদের যে কেমনে। কারণ একটা পোলো শার্টের ওয়েট কোনো দিন 260 গ্রামের নিচে হতে পারে না, যত পাতলাই হোক না কেন। তাহলে আপনাকে বুঝে কথা বলতে হবে। আপনি কাস্টমার এর অর্থ এই না যে আপনি ফালতু, আপনার কথার মূল্য অনেক বেশি, তবে আপনার কথাটা বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক আছে? সো আসেন, এবার আমি আপনাদের পোলো দেখাই। দেখেন কত হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে এই পোলো শার্টগুলো তৈরি। এই গাইডটা অনেকটা জায়গা খোলা হয়েছে, মানে ক্যারি করতে যেয়ে খুলছে, এবং আমার এই গুতাগুতিতে নষ্ট হয়েছে, যার কারণে এই জায়গাটা একটু ফুলে ফুলে আছে। বাট এখানে একটা পিস মালও মিসিং নাই। এরপরে আসেন, কারণ আমি এই গাইড টানাটানি করতেছি যে কত বেশি মাল মানুষকে দেখাইতে পারি। এবার এই মালটার কোয়ালিটিটা দেখেন। এই কোয়ালিটির মাল তো আপনি ওই গুলিস্তান বঙ্গবাজারে এইসব মাল পাইতেন না, তারপরে স্টক লটে এই কোয়ালিটির মাল একটু কম পাবেন, কারণ এখান থেকে ভালো মানের মাল অনেক বের হয়। হ্যাঁ, আর এর মধ্যে কম দামি যদি জার্সিও বের হয়, সেই জার্সিটা অনেক স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে পিপি জার্সি ফেব্রিক। এই ফেব্রিকটা এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা পোলো শার্ট বের হবে। হ্যাঁ, তো এখানে এরকম আনকমন দেখেন এই যে গেঞ্জি, আচ্ছা এটা বেরি হয়ে যাচ্ছে আমার টানাটানিতে, আমি তো আসলে ক্ষতি করে ফেললাম। তো এই দেখেন, এরপরে এখানে যে এটাকে বলা হচ্ছে মার্চারাইজ কটন ফেব্রিক, অর্থাৎ এই মার্চারাইজ কটন ফেব্রিকের বৈশিষ্ট্য শুনবেন কি, এটা বাংলাদেশে ফেব্রিক কিনতে গেলে আমাদের হাত পা ধরা লাগে। বাংলাদেশে আপনার স্কোয়ার ডেনিমো, স্কোয়ার ফেব্রিক্স কোম্পানিও এই ফেব্রিকটা বানাতে পারে না, যার কারণে এটা চায়না থেকে আমাদের করে নিয়ে আসতে হয়। মার্চারাইজ কটনের বৈশিষ্ট্য হচ্ছে বাইরে থাকবে পলিস্টার আর ভিতরে কটন, আপনি যতই ঘামান না কেন আপনার ঘামটা সে এত দ্রুত চুষে নিয়ে যাবে যে আপনার শরীরে ঘাম থাকবে না, যার কারণে দুর্গন্ধ হবে না, এবং প্রচুর পরিমাণ ভেন্টিলেশন সিস্টেম থাকবে, অর্থাৎ ভিতরে বাতাস বাইরে যাওয়ার সুযোগ থাকবে। এইটাকে বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ীরা উচ্চারণ করতে পারে না বলে মার্সারি ফেব্রিক না এরকম কী কী উচ্চারণ করে, যেন বগিযোগী কী উচ্চারণ করে, স্পেশালি এইসব বগিযোগী উচ্চারণ আপনি পাবেন হচ্ছে যারা ওই যে ফেব্রিক্সের ব্যবসা করে কোনাবাড়ি অথবা নারায়ণগঞ্জে, তারা এরকম বগিযোগী এক একটা নাম উচ্চারণ করে, কিন্তু এর অরিজিনাল উচ্চারণটা হলে মার্চারাইজ ফেব্রিক, ঠিক আছে, মার্চারাইজ ফেব্রিক। সো এই মার্চারাইজ ফেব্রিক্সের আপনার গেঞ্জিও পর্যন্ত এর মধ্যে পাওয়া যাচ্ছে। সো এইটা হচ্ছে একদম এ গ্রেডের একটা পোলো শার্টের গাইড, যেটা টোটাল এক কন্টেনারের মধ্যে কপাল বশত হয়তো বা 1 বেল মাল চলে আসে, 2 বেল মাল চলে আসে। তো এইখানে মাত্র 2 বেল মাল আছে, 2 বেল মাল আছে, যাদের প্রয়োজন তারা নিতে পারবেন, এবং এটা দামি প্রোডাক্ট, বিক্রি করলে ইনশাল্লাহ ভালো ব্যবসা বের হবে। সো আমি সর্বোচ্চ চেষ্টা করি এটাকে একটু লক করে দেওয়ার। সো যাদের এই প্রয়োজন, এটা হচ্ছে এ গ্রেডের কোরিয়া দামি প্রোডাক্ট, আর এইটা আবার তাইওয়ানের বি গ্রেডটা পাওয়া যায়, যেটা এর 1/3 দাম পড়ে বলতে গেলে, অথবা অর্ধেক দাম পড়ে। আপনার ওইটা চাইলে আপনাদের 7-8 বেল দেওয়া যাবে কম দামিটা, আর যদি এরকম কোয়ালিটি মাল যদি চান তাহলে সর্বোচ্চ 2 বেল মাল দিতে পারবো, এবং তাও আজকের মধ্যে নিতে হবে, আর তাহলে আজকে সন্ধ্যার সময় আরেকজন কাস্টমার আছে, সেই মালটা নিয়ে নিবে। সো আপনাদের যাদের প্রয়োজন তারা এটা দ্রুত জানান, ঠিক আছে? আমি কিন্তু সন্ধ্যা বিকাল 4-5টার মধ্যে ছাড়া আমি এই মাল আর ধরে রাখতে পারবো না আপনাদের জন্য, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।